এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা, ছোট চামচের 1 চামচ গরম মশলা, আর দিয়ে দেবো ঘি। এখন আমি মাছের ডিম রান্না করব বড়া করে, তার জন্য দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করছি। এখানে আমার 150 গ্রাম মাছের ডিম আছে, এগুলোকে আমি আগে কেটে নেব। কেটে না নিলেও হয়, এমনি চটকে নিলেও হয়। আমি একে একে দিয়ে দিচ্ছি 1টা ছোট পেঁয়াজ কুচি, ছোট পেঁয়াজ কুচি একটা দিচ্ছি, তারপরে দেব একটুখানি আদা বাটা, সামান্য এই 1/2 চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1টু হলুদ, আন্দাজ মতো হলুদ দিয়ে দিচ্ছি, 1টুখানি মানে 1/4 টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এবার এইগুলো দিয়ে আমি মেখে নেব, চটকে এগুলো দিয়ে মেখে নেব। মেখে নিয়ে তারপরে দেখাচ্ছি, এটা আগে আমি বড়া মতো করব। অনেকে হয়তো এটায় আরও অনেক কিছু যোগ করেন, করতে পারেন, কিন্তু আমি যদি বেসনটা নাও দিতাম, আমি নতুনদের জন্য বলছি, তাতেও কোনো অসুবিধা ছিল না। কারণ মাছের তেল যখনই আপনি, মাছের ডিম যখনই আপনি ভাজতে দেবেন কড়াতে, ও কিন্তু সাথে সাথে জমে যাবে, কোনো অসুবিধা নেই। যার জন্য জাস্ট একটুখানি বেসনটা আমি দিলাম, না দিলেও কোনো অসুবিধা ছিল না। বেসনটা দিলাম যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়, খুব বেশি পাতলা হয়ে গেলে কী হবে, শেপ দেওয়া যায় না। একটা শেপ দিতে গেলে বেশ একটু মাখো এরকম থাকলে ভালো হয়। আর এর ভেতরে রস তো অবশ্যই ঢুকবে, যেহেতু সমস্ত পেঁয়াজ টেয়াজ এই সমস্ত পড়েছে, রসুন এখানে দিইনি, বাটা যেহেতু দিইনি, আমার তো পেঁয়াজ রসুন একসাথে বাটা থাকে, তো রসুন বাটাটা আমি, রসুন আমি কুচিও দিইনি, বেটেও দিইনি, রসুন ছাড়া এগুলো করলাম, কারণ গ্রেভিতে আমার ওই সবই পড়বে। এবার আমি কড়া বসিয়ে দিচ্ছি, ভুলে গেছিলাম একটুখানি লেবুর রস দেবো, লেবুর রস দিলে মাছের আঁশটে গন্ধটা থাকবে না, ঠিক আছে, একটুখানি লেবুর রস দিয়ে দিলাম, খেতে খুব ভালো হবে। আর লেবুর রস দিলে পরে যদি এটা একটু পাতলা হয়ে যায়, তাহলে একটা কাজ করা যেতে পারে, বেসনের বদলে, বেসন তো শক্ত করে দেয়, হ্যাঁ, তাহলে বেসনের বদলে সামান্য একটু আলু সিদ্ধ মেখে দিলে ভালো হবে। আলু সিদ্ধ একটু কেটে নিয়ে মেখে দিচ্ছি, লেবুর রস একটু দিয়ে যেহেতু দিয়েছি, একটু টক লাগতে পারে, তো আলু সিদ্ধ আমার রয়েছে, এর অর্ধেকটা আমি দেবো, যেহেতু আমার এটার পরিমাণ বেশি নয়, সেই জন্য বেশি আলু সিদ্ধ দিলে কিন্তু আবার বেশি নরম হয়ে যাবে, সেটাও ভালো হবে না। এই অর্ধেকটা আমি নিয়ে এতে চটকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার আমি এটা তেল গরম করতে দিচ্ছি, ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবার এগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি। আমি অনেকগুলো ছেড়ে দিয়েছি, এগুলো ভাজছি, এবার এগুলো উল্টে দেবো,
এক পিঠ হয়ে গেছে, এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ঠিক আছে। এবার এগুলো উল্টে দিচ্ছি, আঁচটা কমিয়ে রেখেছি, আর এগুলো ভাজতে কিন্তু একটু ফেনা হয়, এটা তেলেতে একটু ফেনা হবে, এটা মাথায় রাখবেন, তাতে কোনো অসুবিধা নেই। একটু ছোট সাইজ করে করলে কি হয় সুবিধা, যে এগুলো ভাজতে গিয়ে ফুলবে, তারপরে রসে দিয়ে মানে ঝোলে দিলে ফুলবে, সেই জন্য খুব বড় সাইজ আমি করব না। প্রথমে বড় বড় সাইজ দিলাম, কিন্তু দেখছি ও বাবা হয়তো বিশাল বড় হয়ে যাচ্ছে। এবার এইভাবে সব ভেজে নিয়ে আমি ফিরে আসছি, মাঝারি সাইজের করে ভাজবো। এগুলো আমার ভাজা হচ্ছে সেকেন্ড ব্যাচটা। ততক্ষণ আমি এইটা একটা বড় আলু, এটা সিদ্ধ করা আলু। হ্যাঁ, আমার তো বারবার প্রতিটা ভিডিওতেই আমি বলি, সুগার আছে যেহেতু আমার বাড়িতে, আমি আলু সিদ্ধ করে রান্না করি, তো এই আলুর একটা আলু আমি সিদ্ধ করে নেবো, এই কেটে নেবো এখন। এই একটা আলুই ওতে আমি দেবো, আমি আলু দিয়ে করবো। অনেকে আলু ছাড়া করেন, কিন্তু আমি আলু দিয়ে করবো, কারণ আমার বাকি মেম্বারটা আলু খায়, আলু পছন্দ করে যে কোনো রান্নাতে, তাই জন্য এটা আমি আলু দেবো। আলু আমি ছেড়ে দিয়েছি, প্রথমে আলুটা ভেজে তুলে নেবো। দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে এক চামচ, মানে হাফ টিস্পুন। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা একটাই দেবো, দুটো নিয়েছিলাম কিন্তু এটা দেবো না। আচ্ছা, এবার দিয়ে দেবো এতে পেঁয়াজ রসুন বাটা। চার চামচ পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ। এবার দিয়ে দিচ্ছি হলুদ আন্দাজ মতো হাফ চামচ, এই চামচের হাফ চামচ মানে 1/4 teaspoon। দিয়ে দিচ্ছি নুন 1 teaspoon, দিয়ে এবার আমি এটা কষাবো। তেল আমি আগে একটু কমিয়ে নিয়েছিলাম, ভাজার পরে যে তেলটা থাকলো ওটা অনেকটা তেল, তো তেল যদি আমার কম পড়ে এতে আমি তেল আবার ওখান থেকে নিয়ে নেব, কারণ গরম তেল তো, কাঁচা তেল নয় ভাজা তেল। এবার কষিয়ে নিয়ে ফিরে আসছি, তেল আমি অ্যাড করেছি এতে। এবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কেউ ইচ্ছা করে নাও দিতে পারেন, আমি দিলাম, আমি সব রান্নায় দিই না, আমার ঠিক অতটা পছন্দ হয় না, কিন্তু আজকে একটু দিলাম। এবার এতে একটু চিনি দিয়ে দেবো, হাফ চামচ চিনি দিয়ে দিলাম, রংটা ভালো আসবে, ক্যারামেলাইজড হয়ে রংটা ভালো আসবে বলে দিলাম। এবার আমার মশলা ভাজা হয়ে গেছে, জল ঢালবো। ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, রংটাও ভালো এসছে। এবার আমি এতে জল ঢেলে দিচ্ছি, ব্যাস, আর জল দিলাম না। জলটা যে যার আন্দাজ মতো দেবেন, যার যেরকম পরিমাণ থাকবে সেই আন্দাজে তো দিতে হবে। তো রসের মধ্যে, এই বড়ার মধ্যে রস ঢুকবে, আর আলুগুলো সিদ্ধ আছে তবু একটু এতে রস ঢুকবে, আলুতেও রস ঢুকবে। এবার ফুটে উঠুক, আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম, ফুটে উঠুক, তারপরে দেখাচ্ছি। ফুটে উঠেছে, এবার আমি আলু আর এই বড়াগুলো সবকটাই দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম, এবার ফুটে উঠুক। একটা কথা বলি, এগুলো কিন্তু কাঁচা আলুই ভেজে করে, আমার বাড়িতে বারবার আমাকে বলতে হচ্ছে, আপনারা সবাই এতদিন যারা আমাকে চেনেন বা মানে বুঝে গেছেন আমার রান্নার স্টাইলটা, তারা জানেন যে আমি মোটামুটি আলু সিদ্ধ করেই দিই, কখনো ব্লাঞ্চ করে কখনো সিদ্ধ করে, তো আমার আলু সিদ্ধই রয়েছে এখানে। কিন্তু জেনারেলি এগুলো কাঁচা আলু দিয়েই তো আমরা
ছোটোর থেকে খেয়ে এসছি, কাঁচা আলু হলে তো টেস্ট আরও ভালো হবে, ঠিক আছে? তারপরে মশলাগুলো যদি বাটা হয়, শিলে বাটা, তার টেস্ট দুর্ধর্ষ হবে। এইসব ব্যাপারগুলো রান্না ভালো হওয়ার উপর ডিপেন্ড করে, মানে রান্না ভালো হবে কি মন্দ হবে, টেস্ট কেমন হবে, এগুলো ডিপেন্ড করে কিন্তু মানে ছোটো ছোটো ব্যাপারের ওপরে। কাঁচা আলু সেটা ভাজলে পরে বা কাঁচা জিনিস ভাজলে তার টেস্ট সুন্দর হয় সিদ্ধ জিনিস ভাজার তুলনায়, এটা একটা ব্যাপার। শিলে বাটা যে মশলা, তার টেস্ট মিক্সিতে বাটার মশলার থেকে ভালো হয়, এগুলো তো আমাদের আমরা জানিই মোটামুটি, কিন্তু নতুন যারা রান্না শিখছে তারা অতটা হয়তো জানে না, তাই জন্য আমি বলে দিলাম। এবার এগুলো জলটা শুকিয়ে যাক, ওর মধ্যে ঝোল ঢুকে যাক, ফিরে আসছি। এবারেতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা, ছোটো চামচের এক চামচ গরম মশলা, আর দিয়ে দেবো ঘি। আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি। ব্যাস, এবার একটু বন্ধ করে দেবো, গ্যাস বন্ধ করে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেবো, ওটা মিশে যাক, তারপরে আমি প্লেটিং করে দেখাচ্ছি। আমার এটা হয়ে গেছে, গ্যাস এবার অফ করে দিলাম। আমার মাছের ডিমের কারি, মাছের ডিমের বড়ার কারি রেডি টু সার্ভ।